আর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল এ সেলাই শীট তৈরি করতে হবে তো সেলাই শীট তৈরি করার জন্য প্রথমে আমাকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে হবে তো ওপেন করার পর যে সব বিষয়ের উপর আমার সেলাই শীট তৈরি করতে হবে তা আমাকে লিখতে হবে যেমন প্রথমে লিখে নিলাম আমি নেম নেম তারপর দিয়ে দেব আমরা বেসিক স্যালারি বি ডট বেসিক স্যালারি স্যালারি তারপর দিয়ে দেবো আমরা হাউস রেন্ট এইচ আর এখন দিয়ে দেবো আমরা মেডিকেল এম ইডি মেডিকেল তারপর দিয়ে দেবো আমরা ডেইলি অ্যালাউন্স টিফিন ডি এ তারপর যাতায়াত পথার জন্য লিখবো আমরা টি এ ট্রাভেলিং অ্যালাউন্স টি এ তারপর শিক্ষা ভাতার জন্য লিখবো আমরা এডুকেশন তো এগুলা হচ্ছে আমার বেতনের সাথে যুক্ত হবে তারপর সবগুলা বেতনের এই টাকা আমাকে যোগ করার জন্য এখানে দিতে হবে টোটাল টোটাল তারপর টোটালের পর আমরা চলে যাবো ভবিষ্যতগুলির জন্য লিখতে পি এফ প্রফিডেন্ট ফান্ড পি এফ তারপর চলে যাব আমরা ট্যাক্স এক্স ট্যাক্স তো এগুলো হচ্ছে বেতন থেকে আমার কর্তন হয়ে যাবে তো কর্তন পাবো এখন আমার এন স্যালারি নিট স্যালারিটা হবে এন স্যালারি স্যালারি তো এখন এই সব ডাটার উপরে আমাদেরকে একটি স্যালারি তৈরি করতে হবে যেমন একটি নাম দিয়ে দিলাম কামাল কামাল তো কামাল এখান দিয়ে দিলাম এখান থেকে আমি বেসিক স্যালারি ধরে দিয়ে দিলাম আমি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে এই পনেরো হাজার টাকার উপর একটা বাড়ি ভাড়া চলে আসবে তো বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রথমে আমরা সূত্রের জন্য প্রথমে লিখতে হবে ই কে টু তারপর লিখবো আমি ইফ দিয়ে দিলাম আমি একটি ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর লিখবো আমি বি টু গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম আমি ত্রিশ হাজার এখন এখানে বুঝাচ্ছি যদি কারো বেতন ত্রিশ হাজার টাকা অথবা তার উপর হয় তাকে এই মূল বেতনের বেসিক বেতনের বি টু স্টার দেয়াবে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট এখন দিয়ে দিলে আমি ক্ষমা দিয়ে লিখবো আবার লিখবো ইফ ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইকুয়াল টু আমি দিয়ে দিলাম পঁচিশ হাজার বললাম যদি কারো বেতন পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার ভিতরে হয় তাহলে তাকে বাড়িবার দাবে বি টু স্টার ফোরটি পার্সেন্ট কমা এখন কমা দিয়ে লিখবো আবার লিখবো আমি ইফ তারপর দিয়ে দেবো আমি ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইকুয়েল টু আমি দিয়ে দিলাম আঠারো হাজার বলেন যদি কারো বেতন আঠারো হাজারের উপরে এবং পঁচিশ হাজারের নিচে হয় তাহলে তাকে পা বি টু স্টার দেবে পঁয়তাল্লিশ এখন আমি দিয়ে দিলাম ক্ষমা এখন লিখবো আমি ইফ ব্রেকেট বি টু আমি দিলাম আট হাজার যদি এই শর্তের মধ্যে কারো বেতন না থাকে তাহলে তাকে দেবে জিরো এখন আমার প্রতিটি চুক্তির জন্য একটি করে ব্রেকেট দিতে হবে তাহলে দেখেন এক দু তিন চারটা তাহলে চারটা ক্লোজ করতে হবে এক দুই তিন চার এখন এন্ট্রান্স প্রেস করার সাথে সাথে চলে আসবে বাড়ি ভাড়া তাহলে বেসিক পনেরো হাজার সাথে আরও সাত হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া যুক্ত হবে এখন চিকিৎসা পাতার জন্য আমাকে যেতে হবে ইকেল টু আমি ইফ দিয়ে আমি ব্রাকেট বি টু বি টু গ্রেটার দেন ইকুয়েল টু আমি দিয়ে দিলাম ত্রিশ হাজার টাকা যদি কারো বেতন ত্রিশ হাজার অথবা তার উপর হয় তাকে দেওয়া হবে চারশো টাকা কমা দিলি আবার লিখবো আমি সে পাবে চারশো পঞ্চাশ টাকা কমা এখন লিখ বাবা লিখবো আমি ইফ দিয়ে দেবো ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইকুয়েল টু যদি হয় আঠারো হাজার টাকা যদি কারো বেতন আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে হয় তাহলে তাকে আমি আট হাজার টাকা যদি কারো বেতন আট হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতরে থাকে তাহলে সে পাবে ছয়শো টাকা ছয়শ টাকা যদি এই চুক্তিবিদে কারো বেতন না থাকে তাহলে তাকে দেওয়া হবে জিরো দিয়ে এখন চারটার জন্য চুক্তির জন্য আমাকে চারটা ব্র্যাকেট এক দুই তিন চার দিয়ে এন্টার প্রেস করার সাথে চলে চলে যাচ্ছে চিকিৎসা ভাতা এখন দিয়ে দেবো আমি ডি এ হচ্ছে ডেইলি অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স করার জন্য প্রথমে ইকুয়াল টু সবাইকে সমান দেওয়া হবে তো ইকুয়াল টু আমি লিখবো ইফ দিয়ে দেবো আমি ব্র্যাকেট লিখলাম আমি বি টু গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম আমি আট টাকা যদি কারো বেতন আট টাকার সমান অথবা তার উপর হয় সবাইকে দেবে হবে টাকা করে আর যদি চুক্তিতে না থাকে তাহলে জিরো হবে তাহলে রেকর্ড একটি দিয়ে ক্লোজ করে ফেললাম এন্টার এখন আছে কি টি এ হচ্ছে যাতায়াত ভাতা সবাইকে কিন্তু টি এ দেওয়া হবে না তো এখানে আমি আরেকটা বেতনের রেঞ্জ দিয়ে দেবো এই রেঞ্জের ভিতরে থাকলে টি আসবে নইলে তো আসবে না তো প্রথমে লিখলাম আমি ইকুয়াল টু লিখবো আমি ইফ দিয়ে দিয়ে দিলাম আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আমি বি টু লেস দেন ইকুয়াল টু আঠারো হাজার টাকা বলছি যদি কারো বেতন যদি আঠারো হাজারের টাকার সমান অথবা তার চেয়ে কম হয় তাহলে স্টার স্টার তার থাকবে না এখন দিলে আমি ইফ দিয়ে দিয়ে দেবো আমি ব্র্যাকেট বি টু গ্রেটার দেন আঠারো হাজার টাকা তো এখানে বুঝাচ্ছি যে যদি আঠারো হাজার টাকার উপরে হয় তাহলে বি টু স্টার বি টু স্টার ফাইভ থাকে তাকে ট্যাক্স দিতে হবে ফাইভ এখন দুটি চুক্তির জন্য আমাকে দুটি ব্র্যাকেট ইউজ করতে হবে এক দু দে এন্টা চাপ এখন চলে আসছে যাতায়াত এখন আসবে কি শিক্ষাবাতা তো শিক্ষা ভাতা দেওয়ার জন্য প্রথমে দিলাম ইকল টু আমি লিখবো ইফ দিয়ে লিখবো আমি ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইক্যাল টু দিয়ে দিলাম আমি আট টাকা যদি কারো বেতন আট হাজার টাকা অথবা তার উপরে হয় তাহলে যদি এই চুক্তিতে না থাকে তাহলে দিয়ে দেবো আমি জিরো এখন ব্র্যাকেট একটি ক্লোজ করতে হবে করে এখন আমার এই বেসিক বেতন প্লাস হাউস রেন্ট চিকিৎসা তারপর

তার টোটাল বেতনটা চলে যাবে চব্বিশ হাজার চারশো টাকা এখন তার মূল বেতন থেকে কর্তনের জন্য ভবিষ্যৎ তহবিলের জন্য আমাকে কেটে নিতে হবে তাহলে ইকুয়াল টু আমি লিখব এই মূল বেতনে বি টু ইফ দিয়ে লিখবো আমি ইফ ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইকুয়াল টু আট হাজার টাকা যদি কারো বেতন আট হাজার টাকা অথবা তার উপর হয় তাহলে বি টু স্টার বি টু স্টার পনেরো পার্সেন্ট সবার কাছ থেকে পনেরো পার্সেন্ট টাকা কেটে নিয়ে যাবে যদি চুক্তিতে না থাকে তাহলে জিরো দিয়ে আমি একটি ব্র্যাকেট করে ক্লোজ দিয়ে দেব এখন চলে আসছে ভবিষ্যৎ তিলের জন্য টাকাটি কর্তনায় যাবে এখন ট্যাক্সের জন্য সরকার সবার কাছ থেকে ট্যাক্স কিন্তু আদায় করবে না যাদের স্যালারিটি কম থাকবে তাদের জন্য ট্যাক্স মাফ করে দেবে তো এখন আমি একটি রেঞ্জ দিয়ে দেবো ইকে টু আমি লিখে দিলাম ইফ দিয়ে আমি দিয়ে দিলাম ব্র্যাকেট বি টু গ্রেটার দেন ইকে টু দিয়ে দিলাম আমি সরি বি টু লেস দেন ইকুয়াল টু দিয়ে দিলাম আমি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যদি কারো বেতন আঠারো হাজারের সমান অথবা তার চেয়ে কম হয় তাহলে বি টু স্টার জিরো পার্সেন্ট তার ট্যাক্সটি মাফ হয়ে যাবে আবার লিখলাম আমি ইফ দিয়ে ব্রেকেট বি টু গ্রেটার দেন আঠারো হাজার টাকা বলছি যদি কারো বেতন আঠারো হাজার টাকার উপরে হয় তাহলে বি টু স্টার বি টু স্টার দিতে হবে সিক্স পার্সেন্ট তার জন্য কর দিতে হবে সিক্স পার্সেন্ট তো দুটি চুক্তির জন্য আমাকে দুটি ব্রেকেট দিয়ে এন্টার চার্জ দিতে হবে এখন কর্তন চলে আসছে কি জিরো পার্সেন্ট অর্থাৎ পনেরো হাজার টাকা এই জন্য তার ট্যাক্সটি মাপ থাকবে কারণ সে অ্যামাউন্ট হচ্ছে আঠারো হাজারের চেয়ে কম এখন প্রকৃত বেতনটা আছে প্রদেয় বেতনটা করার জন্য আমাকে দিতে হবে ইকে টু এই টোটাল বেতন থেকে এই টোটাল এইচ টু থেকে আমাকে মাইনাস করতে হবে এখন মাইনাস দেওয়ার জন্য মাইনাস কমন নিয়ে আমি টু বাদ দিতে হবে এন্টার দেওয়ার সাথে সাথে আমার প্রকৃত বেতনটি চলে আসছে এখন একজনের বেতন তৈরি এখন একাধিক মানুষের বেতন তৈরি করার জন্য আমার এইচ টু থেকে আমার ছিল সি টু এর থেকে সূত্রগুলো শুরু হয়েছিল এইগুলোকে আমাকে কপি করতে হবে সিলেক্ট করবো সিলেক্ট করে এই পয়েন্টটাতে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলে পেস্ট হয়ে যাবে অথবা আরেকটি সিস্টেমে করা যাবে প্রথমে এই সূত্রগুলোকে আমাকে কপি করতে হবে প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি চাপ দিতে হবে অথবা এডিট কপি দিতে হবে কপি দেওয়ার আবার শিফট ধরে ডাউনের চাপ দেওয়ার সাথে সাথে যতগুলো ঘরে যেতে হবে ঠিক ততগুলো ঘর সিলেক্ট করার পর আমাকে কন্ট্রোল প্লাস বি প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস বি প্রেস করার সাথে সাথে প্রত্যেকটি ঘরের সূত্রগুলো চলে আসছে তখন এই সিলেকশনকে মুক্ত করার জন্য আমাকে কিবোর্ডের এর স্কেপ বাটনটি চাপ দিতে হবে এখন যদি আমি লিখে ফেলি এখানে রহিম 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 লিখে যদি এখানে বেতন দিয়ে দিই আমি পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক বেতনটি তো পঁয়ত্রিশ হাজার লিখার সাথে চলে সবার বেতনগুলো চলে আসছে পঁয়ত্রিশ হাজার লিখার সাথে সাথে বেতনটি প্রত্যেকটি অটোমেটিকলি বের হয়ে যাবে এখন ধর এক নাম লিখছে আমি এ এখন এখন দিয়ে দিলাম এখানে বেতন দিয়ে দিলাম আমি তেরো হাজার তেরো হাজার পাঁচশত টাকা তেরো হাজার টাকা লিখার সাথে দেখেন সবার বেতন চলে আসবে এভাবে ইচ্ছা আমরা একাধিক মানুষের যতজন চাকরি করবে প্রত্যেকের বেতন গুলো এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে বের করে নিতে পারি ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ থাকলো